আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কাজ করার নির্দেশ করেছেন সেই কাজগুলো করা যেরকম গুরুত্বপূর্ণ, যে সমস্ত কাজ করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে কোরআন এবং হাদিসে সেগুলো থেকে বিরত থাকা সেটাও গুরুত্বপূর্ণ। কোন কোন ক্ষেত্রে নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকার গুরুত্ব করণীয় কাজগুলো করার চাইতে অনেক বেশি। একটি হাদিসে নবী আলাইহিসসালাম তার একজন প্রিয় সাহাবীকে নসিহত করে বলেছিলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম কাজকর্ম থেকে নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকো, খারাপ কাজ করিও না, তাহলেই তুমি সবচেয়ে বড় এবাদত গুজার হতে পারবে। এবাদত গুজার হওয়া শুধুমাত্র বেশি বেশি জিকির আজকার, বেশি বেশি ভালো কাজ করার নাম না। ভালো কাজ করা এটা যেমন ইবাদত, হারাম কাজ থেকে বিরত থাকা সেটাও ইবাদত, বরং কোনো কোনো ক্ষেত্রে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ ইবাদতে পরিণত হয়। একটি হারাম কাজ যেটি আজ আমাদের সমাজে মহামারীর মতো ছেয়ে গেছে, যুবক কি প্রাপ্তবয়স্ক বা মধ্যবয়স্ক কিংবা যে কোনো বয়সের মানুষ, আমরা আজ সে হারাম কাজে লিপ্ত, আর সেটি হলো গান শোনা। স্মার্টফোনের কল্যাণে প্রতিটি মোবাইলেই এখন হিন্দি, বাংলা, ইংরেজি, বিভিন্ন ভাষার এমনকি আরবিক গানও আছে। এই সমস্ত গানগুলোর কথামালা অশ্লীল, মানুষকে নোংরামির দিকে নিয়ে যায়, সমাজকে অস্থিতিশীল করে, যুবকদেরকে উত্তেজিত করে অন্যায়ের পথে অগ্রসর হওয়ার জন্য। এসব গানের সঙ্গে যে সমস্ত মিউজিকগুলো থাকে, এই মিউজিকগুলো হলো ইবলিসের সবচেয়ে বড় অস্ত্রসমূহের মধ্যে থেকে একটি। এর কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে গান বাদ্যযন্ত্র নিয়ে তিনি অত্যন্ত কঠোর ভাষায় আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আমাদের সমাজে এক শ্রেণী মানুষ পাবেন যারা বলে যে গান হালাল, গান শোনা হালাল, এবং একটা জনপ্রিয় গানও আছে, সে গানের কথাটা হলো এরকম যে যারা বলে গান হারাম তারা জ্ঞানহীন জ্ঞানহীন। কোরআনে কারীমের সূরে লোকমান আয়াত নম্বর 6, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস, কিছু লোক আছে যারা লাহওয়াল হাদিস কিনে, লাহওয়াল হাদিস কিনে আনে। কেন? তাদের উদ্দেশ্যই হলো এই লাহওয়াল হাদিসের মাধ্যমে মানুষকে তারা পথভ্রষ্ট করতে চায়, গোমরাহ করতে চায়। তাদের কাজই হলো লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যাতে করে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানো যায়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিস এর কথা যে বলেছেন যে এটা কিছু মানুষ সমাজে প্রচার করে, লাহওয়াল হাদিসকে প্রতিষ্ঠিত করে যাতে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। এই লাহওয়াল হাদিসটার অর্থ কি? বেশিরভাগ উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, তাফসীরের প্রায় বেশিরভাগ কিতাবগুলোতে এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা বলা হয়েছে আল গেনা, অর্থাৎ যে সমস্ত গানের কথামালা অশ্লীল বা ভালো কোনো কিছু নাই, সে সমস্ত গান এবং যে কোনো গানের সঙ্গে যখন বাদ্যযন্ত্র যুক্ত হয় সে হারাম গানকে মিন করে আল্লাহ তাআলা বলেছেন লাহওয়াল হাদিস যারা কেনাবেচা করে, অর্থাৎ এগুলোকে ছড়াছড়ি করে সমাজে বিভিন্ন মাধ্যমে, এই মানুষগুলো মানুষকে মূলত আল্লাহর পথ থেকে দূরে সরাতে চায়। আজ যে আমাদের মন মসজিদের দিকে যায় না, ভালো কাজ করতে মনে চায় না, এর অন্যতম একটা বড় কারণ হলো এই হারাম গান শোনার অভ্যাস। হারাম গান শোনার অভ্যাস যদি থাকে ভাইরা আমার, আপনি চেষ্টা করলেও আল্লাহর দিকে যেতে পারবেন না। এই গান আপনাকে আপনার অন্তরে মুনাফিকের বীজ বপন করে। আপনি মুখে বলছেন আল্লাহর অস্তিত্ব স্বীকার করি, আপনি মুখে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আপনি মুখে বলছেন আমি কিয়ামতের প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অথচ অবলীলায় আপনি হারাম কাজ করে যাচ্ছেন, আপনার কোনো চেতনা নাই। আজ আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলেছে, মুসলমানের মধ্যে কোনো মুসলমানিত্বের চেতনা নাই। এই চেতনা নষ্ট করার জন্য যে কাজগুলো সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে শয়তানের সবচেয়ে বড় অস্ত্রসমূহের মধ্যে থেকে একটা হলো এই গান লিউদিল্লা আন সাবিলিল্লাহ। এই গান, এটার প্রচার প্রসার প্রতিষ্ঠা
এগুলোর উদ্দেশ্যই হলো শয়তান এগুলোর মাধ্যমে মানুষকে আল্লাহ থেকে কি করতে চায়, দূরে সরাতে চায়। ভাইরা আমার, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মা আজ-জারা। গান বাদ্যযন্ত্র, হারাম গান এবং বাদ্যযন্ত্র, এগুলো মানুষের অন্তরে কপটতা এবং মুনাফিকির বীজ বপন করে। যে যত বেশি গান বাজনা শুনে তার অন্তরে মুনাফিকির ফসল তত বেশি হয়, অর্থাৎ ঈমান শেষ হয়ে যায়। যেভাবে পানি ফসলকে উৎপন্ন করে, পানি দিলে সিঞ্চন করলে ফসল ভালো হয়, গান এটা মানুষের অন্তরে মুনাফিকির ফসল উৎপন্ন করার জন্য অন্যতম একটা মাধ্যম, সারের কাজ দেয়, পানির কাজ দেয়। ভাইরা আমার, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে চারটা জিনিসকে মানুষ হালাল মনে করবে। কিয়ামতের আগে মানুষ কয়টা জিনিসকে হালাল মনে করবে? তার মানে সেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন, অথচ মানুষ সেগুলোকে কি মনে করবে? সে হালাল যে বিষয়গুলোকে মনে করবে, তন্মধ্যে থেকে একটা হলো মানুষ এই গান বাদ্যযন্ত্র, হারাম গান এবং বাদ্যযন্ত্র এগুলোকে হারাম হালাল মনে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ভাষায় আল মাআজিফ এটাকে বলা হয়েছে। মাআজিফ মানে হলো বাদ্যযন্ত্র। যে সমস্ত গানের কথার ভেতরে খারাপ কিছু নেই, আল্লাহর কোনো সৃষ্টি কুদরত অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুণকীর্তনমূলক অথবা কোনো ভালো কথামালা যে গানের কথায় আছে, সেটা খালি গলায় গাইতে কোনো অসুবিধা নেই। গানের কথার মধ্যে যদি তথাকথিত অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক করার জন্য উদ্বুদ্ধ করা হয়, তাহলে সেই গান এর সাথে যদি বাদ্যযন্ত্র যুক্ত নাও হয়, সেটা চর্চা করা, শোনা, বলা হারাম। গানের কথার মধ্যে যদি অশ্লীল কিছু থাকে, অন্যায় কিছু থাকে, অন্যায়ের প্রতি উদ্বুদ্ধ করে, তাহলে সে গান বাদ্যযন্ত্র না থাকলেও সেটা শোনা, বলা, গাওয়া হারাম। আর যদি গানের কথা ভালো হয় কিন্তু তার সঙ্গে আবার বাদ্যযন্ত্র যুক্ত করা হয়, তাহলে সে গানের কথা যত ভালোই হোক না কেন সেটাও হারাম। তাহলে হালাল গান হলো শুধুমাত্র ওই সমস্ত গান যে গানের কথামালার ভিতরে খারাপ কোনো কিছু নাই, সেটা খালি গলায় যদি গাওয়া হয়, সেটা কি আছে ইসলামে হালাল এবং জায়েজ করা হয়েছে। মানুষের স্বকীয় স্বভাব হলো মানুষ গেয়ে উঠে, গীত গায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদের নববী নির্মাণ করেছেন, কষ্টের কাজ ছিল, এটা বানানোর সময় গীত গেয়ে উঠেছিলেন, খন্দকের যুদ্ধের সময় গীত গেয়ে উঠেছিলেন, আনাবনা আব্দুল মুত্তালিব, আনান নবী লা কাযিব, আনাবনা আব্দুল মুত্তালিব, এরকম ছন্দ গেয়ে উঠেছেন। এজন্য কবিতা বলা, ছন্দ গেয়ে ওঠা, গীত বলে ওঠা, এটা নিষিদ্ধ বা হারাম কিছু নয়। আমাদের দেশে কৃষকরা কাজ করতে করতে অনেক সময় গীত ধরে, এই গীত ধরাটা নিষিদ্ধ বা হারাম হবে না যদি গীতের কথার মধ্যে খারাপ কোনো কিছু না থাকে, অন্যথায় সেটি হারাম হবে। ভাইরা আমার, আজ এমনভাবে গান বাজনা শুনে মানুষ মনে হয় যে এটা হালাল। যদি নিষেধ করেন ভাই, জোরে জোরে গান শুনছেন বা আপনি হারাম জিনিস শুনছেন, আপনি এটা শুনবেন না, তো উল্টা বলে যে ভাই বাড়াবাড়ি ভালো না, ইসলামের নামে বাড়াবাড়ি ভালো না, হারাম কাজ থেকে বাধা দিলে বলে বাড়াবাড়ি বাড়াবাড়ি, তো সেটাকেই বলে যেটা আল্লাহ বলেন নাই, তারপরও যদি কেউ সেটাকে নিষিদ্ধ বলে সেটার নাম কি? বাড়াবাড়ি। অথচ গান এ বিষয়ে সূরা লোকমান আয়াত নম্বর 6-এর ব্যাখ্যায় তাফসিরে বিশ্বের প্রায় সকল মুফাসসিরগণ একমত যে এখানে হারাম গানের কথামালা যেগুলো খারাপ আছে, তথাকথিত প্রেমের গান আমরা এক কথা যেগুলো বলতে পারি এগুলো, এবং যদি বাদ্যযন্ত্র যুক্ত হয় আজকাল যে সমস্ত গান আমরা শুনে থাকি এগুলো সবই হারাম। এমনকি ইসলামী সঙ্গীতের নামে যে সমস্ত সঙ্গীত আজকাল পাওয়া যায় আরবিতে, এমনকি বাংলায়, এগুলোর মধ্যেও আজকাল মিউজিকের সংযুক্তি আছে বেশিরভাগ। অনেক ইসলামিক গান তো আছে তথাকথিত নাম ইসলামিক, কথামালা সুন্দর, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে অত্যন্ত সূক্ষ্মভাবে আপনার বিভিন্ন রকমের মিউজিকের সংযুক্তি আছে। এগুলো শোনা মুসলমানের জন্য কি নেই ভাই? জায়েজ? যুবক ভাইরা আমার, শয়তান আপনাদেরকে আল্লাহ থেকে দূরে সরাতে চায়, কোনোভাবে যাতে আল্লাহর দিকে যেতে না পারেন,
এজন্য যত রকমের উপায় আছে সব অবলম্বন করে আপনাদেরকে আমাদেরকে ধ্বংস করবার জন্য শয়তানকে পরাজিত করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ হালাল বিনোদনের কোনো অভাব নাই আল্লাহর কালাম সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনেন তেলাওয়াত করেন সুন্দর অর্থবহ মিউজিক ছাড়া যে সমস্ত খালি গলায় গাওয়া গান আছে সেগুলো শুনেন হারাম গানকে না বলার জন্য ইমানি সাহসের প্রয়োজন হয় কিয়ামতের আগে সেই কপাল পড়া মানুষেরা যারা মাদককে হালাল মনে করে যারা রেশম বা সিল্ক এটা পুরুষের জন্য পড়াটাকে কি মনে করে হারাম মনে করে যারা গান বাদ্যযন্ত্রকে হালাল মনে করে এই মানুষগুলো তাদের সম্পর্কে নবী আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে সতর্ক করেছেন কিয়ামতের আগে এই কপাল পড়া মানুষরা আল্লাহর হালামকে হারামকে তারা কি মনে করবে হালাল মনে করবে অতএব এই হারাম থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন মোবাইলগুলো আল্লাহকে খুশি করার জন্য গান টান যা আছে পুরো ফাইল ধরে ডিলিট করে দিবেন কোন যুবক আছেন একটু হাত তুলে দেখাতে পারবেন আল্লাহকে আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন আমিন